আমরা এটাকে বুঝে গেছি যে ওনারা ওই ভাষাটাই বোঝেন, লাঠি বাঁশ রড ইট, যেভাবে আমাদের নেতা নেত্রীকে আক্রমণ করেছেন বা বিদ্যা দিবসের ছেলেদের আক্রমণ করেছেন, তো ওই অস্ত্রটা আমরা বুঝতে পারি। এর আগে তো 1947 তারই প্রয়োগ করতেন, কমপক্ষে সেদিকে যায়নি ওরা। তো আমাদের মনে হচ্ছে ওই উত্তরটা আমরা বোঝেন, তাই আমাদের কর্মীরাও লাঠি বাঁশ নিয়ে গেছে, কারণ দুষ্কৃতকারীদেরকে মোকাবিলা করার জন্য কেউ হাতে চায়ের কাপ বা রসগোল্লা নিয়ে যায় না, তাদের যে ভাষা বোঝে সেই ভাষায় কথা বলা উচিত, আমি কমপক্ষে এটা বিশ্বাস করি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বৃন্দা কারাত আজকে বলেছেন যে ছিলেন, ওনার নামে কি গালাগালি দিয়েছে? যে ভাষা প্রয়োগ করেছে আপনাদের মিডিয়াতেও এসেছে, যেভাবে তাকে ধাক্কা দেয়, গায়ে ছোঁয়া হয়েছে, চুল ধরে টানা হচ্ছে, বৃন্দা কারাত এটা সমর্থন করেন? বৃন্দা কারাতে চুল ধরে কেউ যদি টানে প্রীতিভাব দেন, এটা কি ওনাদের সংস্কৃতি, কমিউনিস্ট সংস্কৃতি? আমি কথা একবার বলেছিলাম, খুব গরম হয়েছিল বাজার, আমি যে বাজার গরম করার দরকার আছে, কেউ না করলে আমরাই করবো। এবং যারা এই ধরনের রাস্তায় নামছে, এত ওঝা যুক্তি একজন মহিলা কি করে দিতে পারেন মন্ত্রী সমন্ধে? বৃন্দা কারাত দোকান বন্ধ হয়ে গেছে বলে এই কথা বলছেন আজকে নাকি? উনি তো বাঙালি শুনেছেন, আমি জানি না এখনো বাঙালি আছেন কিনা। মন্ত্রীর চুল ধরে টানা হচ্ছে আর উনি মন্ত্রীকে দোষ দিচ্ছেন? এটুকু সৎসাহস নেই গুন্ডাদের বিরোধিতা করার? এত নিষেধ করে রাজনীতি করছেন, এই জন্য বোধ হয় উনি যেন নিশ্চিত নয় আছেন মন্ত্রীর কাছে। বৃন্দা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে তদা মাওবাদী তো আছেই, আল্ট্রা লেফট কারা, যারা এখান থেকে ভ্রমণে আন্দোলন করে, যারা এখানে জঙ্গল মহলে গিয়ে লোককে উস্কায়, এরাই তো আছে। এরা 3-3 মাস ট্রেনিং নাই, 10 বছর ধরে ইউনিভার্সিটি পড়ছে, পড়া শেষ হচ্ছে না, এরা কারা? এসব মাওবাদী নয়, এরা হচ্ছে দেশ বিরোধী সব, এরা হচ্ছে অ্যান্টি সোশ্যাল। সেরকম এদের সঙ্গে যা ব্যবহার করা দরকার আমরা সেটা করবো। বিজেপির কোনো যোগ নাই, ওখানে যে এগ্রিমেন্ট প্যাক্ট হয়েছে আসামে সেটা করেছে রাজীব গান্ধী। রাজীব গান্ধীর সময় হয়েছে, তখন কেন্দ্রীয় রাজ্য সরকার ছিল ওদের, এবং তারা বলেছিলেন আমরা এনআরসি মানে সিটিজেনশিপ একটা লিস্ট করা করবো, বিদেশি চিন্তা করবো, কোয়ারেন্টি হলো সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টের রায়ে আজকে এনআরসি হয়েছে, সংযোগ বসত আজকে আমরা ক্ষমতায় এসেছি, তাই সরকার হিসেবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। একটা জটিল বিষয়, সময় লাগছে, 40 লক্ষ থেকে 20 লক্ষে নেমেছে, আরো নামবে যাদের নাম ছিল না, কিন্তু 4.5 লক্ষ লোক পালিয়ে গেছে, তারা আসেনি ওখানে নাম জমা দিতে, যে আমরা সিটিজেনশিপ আমাদের নাই কেন সেটা বলেনি, কারণ তারা সত্যি সত্যি এই ধরনের অনাগরিক ছিল। সেই জন্য আমি বলছি আমরা তো সাপোর্ট করে দিয়েছিল, কারণ প্রত্যেক সভ্য দেশে একটা ন্যাশনাল সিটিজেনশিপ থাকে লিস্ট, সব দেশে কত লোক আছে কি বাবা তার লিস্ট, কেন আমরা প্রত্যেক দোষটা দিয়েছি? আর এটা ন্যাশনাল রাষ্ট্রীয় আর পঞ্জি আছে, তো সারা দেশে লাগা উচিত, নামের মধ্যে ন্যাশনাল আছে তো, এটা আসামের নয় তো। দ্বিতীয় কথা হচ্ছে মমতা ব্যানার্জি এখানে ইস্যু করেছেন, রাস্তায় নামে মিছিল করেছেন, আমি করে নিই না সিদ্ধান্তে, আমরা স্টেটমেন্ট দিয়েছি, কারণ আপনারা জিজ্ঞেস করেন আমরা বলি আমাদের মত। আর বিধানসভায় বিল এনেছে ভুল করে মান্নান বাবু আর সুজন বাবু তাকে সাপোর্ট করে দিয়েছেন, ওদেরকে এখন বুদ্ধ বানিয়েছেন মমতা ব্যানার্জি, এখন পর্যন্ত ইস্যু নয়, দুই তারা চড় খেয়েছেন সুজন বাবুরা, কারণ বলছেন কেন তাহলে আমাদেরকে ডাকলে? আপনার বোঝা গেল আপনার ভেতরে তিনজন হলে এক হবেন, বাইরে এসে বিজেপি তো নাই হবেন, এটা চলতে হবে, ওখানে গিয়ে মাঝে মাঝে খাবেন দিয়ে বলে আমরা টিএমসি বিরুদ্ধে, এত বোকা বলছেন বাঙালিকে, কতদিন বোকা বানাবেন? এবার আপনাদেরকে বোকা বানিয়ে জিরো করে দিচ্ছে দিলীপ দা, কি বল বলছেন? আমরাও চিনি কি মন কে ফুলের মালা পরবে কে জুতোর মালা পরবে, সে সময় বলবে, ভাববেন না যে এক মাঘে শীত যায়, আমরাও আছি। 2 বছর আগের বিজেপি তখন এখানে অপমান করা হয়েছে, আজকের বিজেপি আমরাই সিপিএম এখানে ধুয়ে দিয়েছি, আগামী দিনে যা করার করবো আমরা, আমি বলে দিচ্ছি আবার, যে বাবুল সুপ্রিয় গায়ে হাত দিয়েছে তাকে এর ফল ভুগতে, সে যেখানে লোক হোক রাজীব করার মধ্যে মাটির তলায় যাবে তাকে খুলে বাদ করবো, কতদিন মালা পরিয়ে তাকে হাঁটাবে, কতদিন ইউনিভার্সিটি রুপিয়ার কাটাবে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।